ভিডিও ল্যাবেতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডিডি ফ্রিডিসের যে সেটআপ বক্স হয় সেই সেটআপ বক্স বানিয়ে দেখাবো। খুব কম খরচার মধ্যে তৈরি হয়ে যাবে সেটআপ বক্সটি, আর এই সেটআপ বক্স দিয়ে ডিডি ফ্রিডিসের সমস্ত চ্যানেল তোমরা দেখতে পাবে। তো তিনটে স্টেপে আমি এই সেটআপ বক্সটা বানাবো। তিনটে স্টেপের মধ্যে প্রথমে আসছে আমাদের পাওয়ার কার্ড। এটা ডিডি ফ্রিডিস সেটআপ বক্সের পাওয়ার সাপ্লাই আছে, এবং এদিকে তোমরা দেখতে পাবে বিভিন্ন ভোল্টেজ আউটপুট আছে, 3.3 গ্রাউন্ড, 12 ভোল্ট, 24 ভোল্ট, গ্রাউন্ড, 5 ভোল্ট, এবং এটা 12 ভোল্টের সাপ্লাই আউটপুট আছে। এটা যদি আমরা আরও অডিও বোর্ড বসাই 6283 তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এরপর চলে আসে আমাদের মেন বোর্ড বা মাদার বোর্ড বলে এটাকে, এটা ডিডি ফ্রিডিসের এটাই মেন। তো এখানে পেছনে দেখতে পাই এটা এলএনবি ইনপুট আছে, আমাদের যে ডিশ টিভিতে এলএনবি থাকে সেই তারটা কিনে আমাদের এটাতে ইনপুট করতে হয়। এটা এলএনবি আউটপুট আছে। এটা যদি আমরা সিগন্যাল আরও অন্য জায়গায় নিয়ে যাই তাহলে আমাদের এই এই পোর্টটা লাগে। তাছাড়া পেয়ে যাবেন এখানে দুটো অডিও লেফট রাইট, এটা ভিডিও পেয়ে যাবেন, এবং এটা আরএফ সিগন্যাল আউট পেয়ে যাবেন। এখানে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের তারটা লাগাতে হবে, এবং এইটা হচ্ছে আমাদের টাচ প্যাড। এছাড়া আর একটা জিনিস আমাদের যেটা লাগে সেটা হলো এই টাচ প্যাডটা, বক্সে রিমোট রিসিভার এটা, আর এখানে কিছু সুইচ আছে চ্যানেল প্লাস মাইনাস ভলিউম মেনু আর ওকে ব্যবহার করার জন্য। তো এই সেটআপ বক্সটা বানাতে গেলে শুধুমাত্র আমাদের এই তিনটে জিনিস লাগবে, আর কিচ্ছু লাগবে না। এবার আমি আজকে শুধু এই সেটআপ বক্সের ফিটিংসটা দেখাবো। তো তোমরা তোমাদের মতো হাতে যেমন ক্যাবিনেট পাবে, অনেকে ডিভিডি দিয়ে করে, অনেকে চিপ মেশিনে করে নেয়, অনেকে প্লাস্টিকের বাস্কে পর্যন্ত করে। তো তোমরা তোমাদের সুবিধা মতো এটা ক্যাবিনেটে বসিয়ে নেবে। এই তিনটে জিনিসকে শুধু কানেকশান আমি দেখিয়ে দেবো, যাতে তোমরা বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারো। তো প্রথমে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের তারটা, এই তারটা পাওয়ার সাপ্লাইয়ের সাথেই দিয়ে থাকে। এটাকে আমরা মাদার বোর্ডে এইখানে লাগাবো। এবং এটা আমাদের টাচ প্যাডটা এখানে লাগাবো। লাগালে আমাদের এইটুকু কানেকশন শুধু করতে হয়, আর কিছু করতে হয় না। এই টাচ প্যাডের সাথেই তারটা দেওয়া থাকে, এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথেই তারটা থাকে, মাদার বোর্ডটা শুধু থাকে। তো এখানে আমাদের এসি ইনপুট করতে হবে। এসি তার আমার কাছে আছে এই দুটো, এসি তারটাকে আমি সোল্ডার করে দেবো এখানে। এসির তার আমরা সোল্ডার করে দিয়েছি। এরপরে আমরা পাওয়ার সাপ্লাই দিলেই, পাওয়ারের লাইন দিলেই আমাদের এখানে ডিসপ্লেতে সেই লাইট চলে আসবে, এবং আমরা টাচ প্যাডগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো দেখা যাক পাওয়ার দেওয়ার পরে কী হয়। সেটআপ বক্সে লাইন চলে এসছে। আমরা এবার এখান থেকে এনএল আপ ডাউন বা ওকে করলে, সিগন্যাল সেটিং করলে আমরা এখানে করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে 007 লেখাটা উঠে গেছে। তো এই কিছু সহজ পদ্ধতির মাধ্যমে তোমরাও বাড়িতে একটা ডিডি ফ্রিডিসের সেটআপ বক্স বানিয়ে নিতে পারবে, এবং ফ্রিতে ডিডি ফ্রিডিসের সমস্ত চ্যানেলকে উপভোগ করতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এই টাইপের আরও কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং থ্যাংক ইউ, ধন্যবাদ।